Kokdishalo 49 Chamano Assembly ni bising khobjak soilang dani pisari kamiwo nok nok thangi chongbari ni kok awai lake tipramathani adongro te okamini lukuro boi koklam khalaike vice chairman Shanti Bhushan Chakma 49 Chamano block secretary Pural Chakma akorshon amra tipramathar hatir pokkhate ge aisi bhut proja prochare agami birospotibar 16 tarikh bhut hocche eta sobai jane amra to mone hoy কংগ্রেসের শাসনে দেখছিলেন তুই ওরা কংগ্রেসের পরে তো সিপিএমের শাসন দেখলেন এবারে আদরতে কিতা হয়েছে 16 ঘন্টা ধরে আমরা বিজেপি আনছি না সবাই মিলে আমি কিন্তু বিজেপি নেতৃত্ব এখন চিন্তা করছি মানুষ সাথে এই দলের কাজ করান যায় না যত কিছু তাদের বাহুতা বাজি খালি গপ খালি গপ খালি তিন তো বেশি বাজে না না এটা তিনের মধ্যে যদি কোনো ভালো দোকান বা জল দোকান থাবা দিলে তো বাজে না কিন্তু বিজেপি হইলো খালি তিন খালিতিনের মতো বেশি শব্দ করে বেশি তারা খালি মানে নিজে কথা বেশি কইতে পারে আমরা হইলো আমাদের রাজা একটা নির্দেশ কাউকে প্রলোভন দিয়া বারে দিমু সাউরে দিমু এই দিমু কইয়া বুধ প্রচার না করতে মানা করছে কারণ এটা তো আমাদের অধিকার না গমে না এটা তো আমরা ফাইদা আছি ক্ষমতা আইলে একটিবার জন্য আমরা আমাদের রাজার একটু ক্ষমতা দেন রাজা গীতা করে আমরা তার উপলক্ষ আমরা কাজ করবো সবার মিলিয়া এখানে কোনো সাম্প্রদায়িক দল নাই এটা বিভিন্ন দলের নেতারা বিশেষ করে বিজেপি রা হইতাছে ত্রিপুরা মোতা নাহি সাম্প্রদায়িক দল মোতা আইলে সাগমা বাঙাল লাগবো বাঙালিও বাঙাল লাগবো আমি তো সাগমা হ্যাঁ যদি বাঙাল লাগে তাহলে এই দল করতাম নি এখন এই যে জেনারেল সিটি হই আমরা আরো কেন্দ্রিত আছে 26 জন তাহলে চিন্তা করে দেখেন এটা হইলো একটা বাহুতা বাসি এই এলাকার সাথে শান্তি সম্প্রীতির লক্ষ্যে যদি একটিবারের জন্য রাজারা সুযোগ দেন ত্রিপুরা মতারা উপাল হয় হ্যাঁ সবার সাথে ভবিষ্যৎ প্রজন্মের সাথে আমরা সবাই মিলে যদি আমরা ত্রিপুরা যে ঐতিহ্য এটা আমরা ধরে রাখতে চাই এখন ত্রিপুরা মতা যদি ক্ষমতা না আইতো এখানে কোনো দলে রাজনীতি করার সুযোগ নাও থাকতো শান্তি সম্প্রীতি একমাত্র ত্রিপুরা মতার কারণে রয়েছে এটা শেয়ার করার লাগে সবার হ্যাঁ তা আরও হইব শান্তি সম্প্রীতি ওরা অনেক কিছু হইব আমরা তো সবাই এডিসিতে বসবাস করি না এই যে এডিসি আওয়ার পরে কোন বাঙালি কোনো সাংমারে বাগাই দিয়েছে নি হ্যাঁ সবাই তো আমরা আছি এখানে ত্রিপুরি আছে দেবর্মাও আছে আমরা ত্রিপুরা মানে চলো খোলাম মানে মায়া মমতা দিয়েছে এরকম না কিন্তু এটা রাজনৈতিক ছোট ছোট কারণে বিভিন্ন কথা উঠতেছে আর কি হ্যাঁ একটিবারের জন্য একটা সুযোগটা দেন একদম হইয়া মোটামুটি ভালো হইব ভবিষ্যৎ প্রজন্মে লাভ হইব আন্দোলন প্রত্যেক সমাজের একখানে ওরে জায়গা দিয়ে সাংবাদ একখানে জায়গা দিয়ে হুমুল সাহেবের জায়গা আমরা সে আবার গর্ত দিব বিল্ডিং গর্ত দিব বুঝলে এই যে আমার কথা না তুমি যাতে সমাজ হন তুমি করো সে তো আমাকে আমি বলে দিব হারে দিব তাই বিজেপি তো এম এল এ আমি ঠিক ঠিক আছে আদর তারা সেই সাংবাদ সভা হইবার চলো একটু 5 বছর ধরে আমরা ট্রাই করে দেখি পালনে খারাপ ঠিক আছে একবার ভোটটা আমরা মানে আপনি যেখানে দেন দেওয়ার দিয়ে দিয়েন আর আমরা একবার একবার সুযোগ খারাপ হয় আমরা বাহারি বাঙালি মানুষের বাঙালি এদিকে